আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ ইতালি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই স্পেশাল আর খুবই মজার আর খুবই সুস্বাদু, কম সময়ে আর কম উপকরণে বানিয়ে ফেলতে পারেন চিকেন বিরিয়ানি, আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ রমজান মাসেই আমাদের একটু ভিন্ন স্বাদের খাবার ভালো লাগে, তো এই সময়টা যদি খুব কম সময়ে এই বিরিয়ানিটা তৈরি করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না আর খেতেও খুবই সুস্বাদু। তো ভিডিওটিতে শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখতে পারেন, পরবর্তী আমি নতুন যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে। তো শুরু করছি। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর চিকেনটাকে আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি, কোনো ছোটো করে কাটিনি বা অনেক বড় করেও কাটিনি, মিডিয়ামভাবেই আছে। আর সেই সাথে আমি এখানে টক দই রেখেছি, আর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়ো, গরম মশলা আছে এখানে, আর আদা রসুন বাটা, সেই সাথে জায়ফল, জয়ত্রী, সব কিছু একসাথে, বিভিন্ন ধরনের মশলা একসাথে, যেটা বিরিয়ানির মশলা হিসেবে আমরা পরিচিত সেই মশলাটা আমি এখানে 2 চামচ পরিমাণ নিয়েছি। আর এই চিকেন বিরিয়ানিটার স্বাদটাকে আরও বেশি মজা করার জন্য আমি এখানে মুগ ডাল একটু ভেজে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখান থেকে আমি মুগ ডাল দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ। তো প্রথমে আমি চিকেনে লবণ দিয়ে দিলাম, আর সেই সাথে আমি সব ধরনের মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, আর ম্যারিনেট করাটা খুবই ইম্পর্টেন্ট, এতে করে চিকেনের স্বাদটা খুব ভালো হয়। আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 15 থেকে 30 মিনিটের জন্য হলেও চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে। আমি সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করার পরে এখন টক দই আর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি রেখে দিব কমপক্ষে 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর চলে আসছি, আর আমি এই ম্যারিনেট করা মাংসটাকে একটু কালারফুল করার জন্য একটু ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে কালার নাও ব্যবহার করতে পারেন, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা একটু ব্যবহার করেছি। তো ফিরে আসলাম 1/2 ঘন্টা পরে। তো 1/2 ঘন্টা এভাবে ঢেকে রেখে আমি এখন রান্না করতে চলে আসলাম। তো প্রয়োজন মতো তেল নিয়েছি। তো আমি খুব কম মশলা দিয়ে আর কম উপকরণ দিয়েই বানাবো, আর খুবই স্বাস্থ্যকরভাবেই আমি চেষ্টা করব আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো আমি এখানে প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেলটা নিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম এখানে, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এগুলো মশলা দিয়ে একটু ভেজে নেব যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো কোনো রকম একটু 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি প্রায় ব্রাউন কালারের মতো ভেজে নেব, আর পেঁয়াজটা ব্রাউন কালার ভেজে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, এতে করে এই চিকেনটা খুবই সুস্বাদু হয় খেতে। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এই চিকেনে একেবারে খুবই কম মশলা দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করেছি, আর ওই মশলাটাতেই চিকেনটা আমি রান্না করে ফেলব। তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে মাংসটার সাথে যাতে খুব ভালো করে সব কিছু মিশে যায় ঠিক সেভাবে করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই রান্নাটি করতে আমার বেশি হলেও আমি ম্যারিনেট করা চিকেনটা 1/2 ঘন্টার মতো রেখেছিলাম, তো সব মিলে আমার 30 মিনিটের মতো সময় লেগেছিল। তো খুব ভালো করে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি, আর আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে পরিমাপগুলো আমি লিখে দেব, আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। তো এই চিকেনের যে ম্যারিনেট করার যে রেখেছিলাম সেই মশলা দিয়ে আমি টোটাল বিরিয়ানিটাই কমপ্লিট করব রান্না করা। তো আমার চিকেনটা দেখছেন বলক চলে আসছে, আমি বারবার নেড়েচেড়ে রান্না করব, এতে করে পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর অবশ্যই চেষ্টা করতে হবে একটু নেড়েচেড়েই যাতে সব পাশ খুব ভালো মতো ভাজা ভাজা এবং ভোনা হয় সেই দিকটা খেয়াল রাখতে। ঠিক এভাবে করে চিকেনগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি,
ভেজে নিয়ে তারপর আবার ঢেকে দিব যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর আমি এই চিকেনটা আমার হতে প্রায় সময় লেগেছিল 10 থেকে 15 মিনিটের জন্য, তো 5-7 মিনিটের মতো চিকেনটাকে ভোনা ভোনা করে রান্না করার পরে আমি এর মধ্যে ডাল দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে তারপর আমি এর মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে ঢেকে দিব ডাল আর চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। চিকেনটা হতে হতে আমি এর আগে প্রায় 1/2 ঘন্টা আগে বাসমতি চাল ভিজিয়ে তারপরে পানি ঝরতে দিয়েছিলাম। আর আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি, আপনারা চাইলে পোলার চাল দিয়েও এই রান্নাটি করতে পারেন। তো চালটা যখন একেবারে শুকিয়ে যাবে, পানিটা ঝরে যাবে, তো সেই পর্যায়ে আমি যে চিকেনটা রান্না করে রেখেছি এই চিকেনের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করছি না, চিকেনের সাথে যে মশলাটা আছে সেই মশলাটা দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব। তো চিকেনটা আমি আগে দেখে নেব যে সিদ্ধ হয়েছে কি না। তো দেখলাম যে হ্যাঁ, চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। আমার চিকেন একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো আমি 1 কেজি চিকেনের জন্য 500 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। তো চিকেনটাকে ভালো মতো আর একটু ভেজে এখন চালগুলো দিয়ে দিব। আর চালগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, চালগুলো দিয়ে আমি একেবারে সমানভাবে চালগুলোকে রেখে দিব, এতে করে চালগুলো আর ভেঙে যাবে না। ঠিক এভাবে করে চালগুলোকে মিশিয়ে তারপর আমি ঢেকে রান্না করব। আর আমি যে পরিমাণ পানি নিয়েছি, অর্থাৎ আমি যে পরিমাণ চাল নিয়েছি 500 গ্রামের জন্য, অর্থাৎ 500 গ্রামের দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে। তো আমি যেহেতু এখানে 1 কাপ পরিমাণ গরম দুধ দিয়েছি, যার কারণে পানির পরিমাপটা একটু কম দিতে হবে। আপনারা একটু বুঝে শুনে পানি দিবেন। যদি 2 কাপ পরিমাণ চাল দেন, তো 2 কাপের হিসাব অনুযায়ী আমরা 4 কাপ পরিমাণ এখানে পানি ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে যদি দুধ দেন, তো পানির পরিমাপটা একটু কমিয়ে দিবেন। আর যেহেতু মশলার সাথেও একটু, চিকেন রান্নার সাথেও যেহেতু একটু মশলা থাকে, তো সেই ক্ষেত্রে পানিটা একটু সাবধানভাবে দিতে হবে, যাতে করে চালগুলো একেবারে ভর্তা না হয়ে যায় ভাতগুলো। তো ঠিক, আমি এভাবে করে দুধটা দিয়ে আর গরম পানি এর মধ্যে দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম জালে। মিডিয়াম জালে আমি এটাকে রান্না করতে থাকব। আর 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম কি অবস্থা, সামান্য একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবার মিডিয়াম জালেই রান্না করতে থাকব। কোনোভাবে চুলার জাল বাড়ানো যাবে না আর একেবারে বেশি নাড়াচাড়াও করা যাবে না। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন, খুবই আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব। তো ফিরে আসছি আবার 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ভাতগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 90 ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু কালার ব্যবহার করছি দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে কালার না দিলেও হবে। তো এভাবে করে আমি একটু কালার ছিটিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একটু নেড়ে ঢেকে দেব আর 10 মিনিটের জন্য। একেবারে আস্তে জালে, একেবারে আস্তে নিভো নিভো জালে, তা না হলে পুড়ে যাবে। শুধুমাত্র এই বাষ্প জাতীয় যে পানি পানি ভাবটা আছে চালের মধ্যে থেকে, যাতে এটা বের হয়ে যায়, আর সেই সাথে ভাতগুলো যাতে একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায়, কারণ 90% মতো সিদ্ধ আছে। তো 10 ভাগ যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য একটু ওয়েট করব 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন বিরিয়ানি, আর কোনো রকম বেশি এক্সট্রা মশলা ছাড়া। আর দেখতেই পারছেন প্রত্যেকটা ভাত এতটাই ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু আর একটার গায়ে লাগছে না। দেখলেন তো কত সহজেই আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানির
রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখালাম। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন, আর যদি আমার যে কোনো রেসিপি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন হয়েছে। আর আমি এখন আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর খেতে যে কতটা মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। তো এক্সট্রা কোনো কিশমিশ বা বাদাম বা এক্সট্রা কোনো কিছুই কিন্তু এই বিরিয়ানিটা আমি ব্যবহার করিনি, চেষ্টা করেছি স্বাস্থ্যকরভাবেই, কারণ রোজা রেখে যাতে খুব কম মশলা ব্যবহার করেই প্রত্যেকটা খাবার খাওয়া যায় সেভাবে করেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক আশা করছি। সেই সাথে যে কোনো পরামর্শের দরকার হলে আপনারা কমেন্টে বক্সে আমাকে জানাতে পারেন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো খুব মজার এই রেসিপিটি, আর দেরি কেন, সবাই তাড়াতাড়ি তৈরি করে ফেলুন। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখে নিলেন কত সহজেই বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি আর ভিন্ন স্বাদের এই রেসিপিটি। তো আর দেরি কিসের, অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে আসতে পারি সেই দোয়াই করবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।